हेलो फ्रेंड्स, वेलकम टू फूडी सेवन। आज आमी तोमादेर बानिए देखाबो भेटकी माछेर पातुरी। एटा हलो बेंगली अथेंटिक एकटा रेसिपी। अनेक रकम मेथडे पातुरी बानानो हय, विशेष करे भेटकी माछेर पातुरी। आज आमी तोमादेर देखाबो बांगाली ट्रेडिशनल मेथडे किभाबे बानानो हय भेटकी माछेर पातुरी। भेटकी माछेर पेटी दिए पातुरीटा बानानो हय। आमी एखाने दागा दिए बानिएछि। रेसिपिटा शेष पर्यन्त देखो, तोमादेर खूब भालो लागबे। एक चामच कालो सर्षे निये निएछि, एक चामच सादा सर्षे निये निलाम, आर निये निलाम एक चामच पोस्त। जल दिए दिलाम हाफ कप। जले एगुलोके 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট পোস্ত কিভাবে বাটতে হয় ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এই প্রসেসটাই সর্ষে পোস্ত একসাথে পেস্ট করে নিতে পারো। 15 মিনিট পর আমি বাটিটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো খুব ঝাল বলে একটা দিলাম, মিডিয়াম ঝাল হলে তোমরা দুটো লঙ্কা দেবে। আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। এখন এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব, তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো। সর্ষে পোস্তর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অনেক সময় সর্ষে বাটলে সেটা তেতো হয়ে যায়। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি, তাই সর্ষে তেতো হওয়ার কোনো চান্স নেই। এই বাটিটাতে আছে 2 চামচ নারকেল কোড়া। দুটো ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি। এখন এই পিস দুটোকে ম্যারিনেট করে নেব। 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ নারকেল কোড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। এইভাবে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিট। পাতুরির জন্য অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হলো কলা পাতা। তোমাদের কাছে কলা পাতা না থাকলে তোমরা লাউ পাতাও ইউজ করতে পারো, তবে কলা পাতাই সব থেকে বেস্ট ফ্লেভার আসবে। প্রথমে গাছ থেকে কলা পাতাটা নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নেবে, তারপর এটার থেকে জল ঝরিয়ে নেবে। কলা পাতার মাঝের যে ডান্ডিটা থাকে ওটাকে কেটে বাদ দিয়ে দেবে। বড় কলা পাতা থাকে 1.5 বিঘের মতো কলা পাতা সাইজ করে কেটে নেবে। তারপর গ্যাস অন করে চিমটার সাহায্যে ধরে কলা পাতাটাকে গ্যাসের ওপরে এইভাবে পুড়িয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ কলা পাতাটা যেই আগুনের সংস্পর্শে আসছে, কলা পাতাটার থেকে একটা তেল বেরোচ্ছে। তেল বেরিয়ে গেলে বুঝতে পারবে যে কলা পাতাটা নরম হয়ে গেছে। কলা পাতাটা চারিদিক সরিয়ে সরিয়ে আগুন লাগিয়ে নিতে হবে। একই জায়গায় অনেকক্ষণ ধরে আগুন দিলে কলা পাতাটা পুড়ে যেতে পারে। এখন প্লেটের উপর কলা পাতা রেখে কলা পাতার উপরে ম্যারিনেট করা ভেটকি মাছটা দিয়ে দেব। মাছের উপর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। সবশেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। প্রথমে কলা পাতা চারিদিকটা এইভাবে মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা চারিদিক দিয়ে আমি কিভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দেওয়ার পর সুতো দিয়ে আমরা বেঁধে দেব। খুব সাবধানের সাথে কাজটা করতে হবে। কলা পাতাটাকে বেশি উঠিয়ে নামিয়ে এইভাবে করতে গেলে কিন্তু কলা পাতাটা ছিঁড়ে যাবে। যতটা সম্ভব আস্তে আস্তে ধীরে ধীরে সুতোটা বেঁধে নিতে হবে। কড়াইতে আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। কলা পাতায় মোড়া ভেটকি মাছটা কড়াইতে দিয়ে দেব। এখানে একটা আমি সুতো দিয়ে বেঁধেছি আর একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি। কড়াইটা ঢাকনা দিয়ে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 7 মিনিট পর ঢাকনা খুলে পাতুরিগুলোকে উল্টে দেব। উল্টানোর পর ঢাকা দিয়ে আরও 7 মিনিট এটাকে রান্না হতে দেব। রান্না হওয়ার পর ডিপ গ্রিন কলা পাতাটার কালার একদম অন্যরকম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ।
এর মানে পাতুরিটা রান্না হয়ে গেছে। এখন আমি পাতুরিটাকে একটা প্লেটে নামিয়ে নেব। টুথপিকটা বার করে নিয়ে কলা পাতাটা আস্তে আস্তে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাতুরিটা কেমন হলো। আস্তে আস্তে এটা সাবধানের সাথে খুলতে হবে, কারণ পাতুরিটা এখনো বেশ গরম আছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা এতটাই টেস্টি লাগছে, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য আর কিচ্ছু লাগবে না। এত সুন্দর রেসিপির জন্য ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান যে কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফুডি সেভেনকে। নতুন রেসিপির আপডেটের জন্য বেল নোটিফিকেশনটি অন করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।